রাজ্য থেকে শুরু করে গোটা ফ্যামিলি দখল করেছে, সমস্ত ক্রীড়াবিদ তাদেরকে সরিয়ে দিয়ে হকির মাঠ থেকে শুরু করে কোন জায়গা নেই স্পোর্টসে দখল করেনি এই পরিবার, এবং সম্পূর্ণ হয়েছে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে। মমতা ব্যানার্জি কার্তিক ব্যানার্জির স্ত্রীকে কাউন্সিলর করে তাকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছে। ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল 21 সালে যে তোকে আমি এমপি করব, এবং ভাইকে এমপি টিকিট দেয়নি, অর্থাৎ ভাগবাটোয়ারা একটু কম পড়েছে তাই এসব কথা বলেছে। আর বাবুল ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে গেলাম, আপনি পিসি আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার ভগী পিসি, তাই তো? এখন দিদি নেই কিন্তু পিসি, দিদি যখন ছিল আমি ছিলাম পাঠ্যদর্শন, এখন পিসি। তা এই ভগী পিসির সম্পর্কে আপনি যা পারেন বলুন, বিজেপির কথা তুলবেন না। বিজেপির সঙ্গে আপনি গত 2 দিন কি করেছেন আমি কিন্তু ফাঁস করে দেব। আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না, বিজেপি আপনাকে নেবে না। বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বুঝে, বিজেপি ওই পরিবারকে চোর বলেছে, ওই চোরেদের কাউকেই বিজেপি নেবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, তো আপনি গত 2 দিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে। আপনি আরেকবার যদি বিজেপির নাম বলেন আগামীকাল এমন হাটে হাড়ি ভাঙবো, আপনি কিন্তু পরের দিন আর মুখ দেখাতে পারবেন। না না, এ তো ভাগবাটোয়ারের গন্ডগোল। আর যখন নৌকা ফুটা হয় জল ওঠে না, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এ তো ট্রেন ছেড়ে গেছে, ট্রেন ছেড়ে গেছে, বাংলায় ডবল ইঞ্জিন আসছে। আপনি দেখছেন সিএ কার্যকর হয়ে গেছে, 2 দিন হয়ে গেল, কোথাও কোনো প্রতিবাদ নেই, কোথাও কিচ্ছু নেই, মানুষ সবাই মেনে নিয়েছে, এবং মুসলিমরাও বুঝে গেছে এটা কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এটা মতুয়া সমাজের পিয়ার ঠাকুরদের 45 সালের লড়াইকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে। এবং মোদীজি 19 সালে ঠাকুরনগরে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আইন করেছিলেন, তার মেয়াদ শেষ হওয়ার আগে মানে পুনর্বার ভোটে যাওয়ার আগে তিনি তার সব প্রতিশ্রুতি পূরণ করেছেন, রাম মন্দির সহ 370 সহ এটাও তিনি পূরণ করে দেবেন। তাই মমতা ব্যানার্জির এই ফুটা নৌকাতে কেউ আর উঠবে না, নিশ্চিন্ত থাকুন। এবং পশ্চিম বাংলায় যে সংখ্যক আসন এবারে বিজেপি জিততে চলেছে, তারপরে আমার তো মনে হয় 1.5 বছর অপেক্ষা করতে হবে না, অতি শীঘ্র বিধানসভার ভোট হবে। এবং আমি শুধু আমার কর্মীদের বলবো, জেতার পরে মাথা ঠান্ডা রাখতে হবে, তৃণমূলের মতো কেউ যেন কোথাও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করে, বিজেপির এটা নীতির মধ্যে পড়ে না। আপনারা একটু আমাদের কথা শুনুন, বাংলাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় ডবল ইঞ্জিন আমরা করবো, আর রানাঘাট আমাদের দিয়েছে 19 আর 21, নীল গেম করেছে 21। রানাঘাটে আমরা বলছি তৃতীয় ভোট চাইব না, 24-26টা শুধু দেখে দেন রানাঘাট কি পাবে, রানাঘাটও জানা উন্নয়নের পলে ফুলে পল্লবিত সুশোভিত করব, বেকাররা বাড়িতে থাকবে না, নারীদের সুরক্ষা থাকবে, এবং সাথে সাথে যারা বাইরে আছেন পরিযায়ী শ্রমিক তাদের বাড়ি ফেরানোর দায়িত্ব। এবং আমরা তত্ত্বাবধানে সমস্ত এলাকায় এলাকায় কর্মশালা শুরু করেছি, অন্তন ঠাকুর মহোদয়, রঘুনাথ সরকার মহোদয় অলরেডি ইনফর্ম, আর পরিষ্কার মমতা ব্যানার্জি ভীষণ কষ্ট, ডিএমদের ভূমিকাটা ডিএমদের ভূমিকা থাকলে বিশ্বকর্মা যোজনা আটকে রেখেছে, উজালা ফ্রি আটকে রেখেছে, ভীষণ কষ্ট মমতা ব্যানার্জি। এই প্রথমবার এই শুধু মমতা ব্যানার্জির জন্য ডিএমদের ভূমিকাটা অমিত শাহজি তুলে দিয়েছে, এই যন্ত্রণা থেকে পাগলের মতো হাত ছুটছে আর বলছে চোর মমতা যাচ্ছে, বিজেপি আসছে।